খবরের শিরোনামে আবারও দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের দলুয়াখাঁকি গ্রাম। না, নির্বাচন কেন্দ্রে কোনো দুষ্কৃতি তাণ্ডব নয়, তাণ্ডব প্রকৃতির। কিছুদিন আগে অগ্নিসংযোগে একাধিক বাড়ি ভস্মীভূত হয়ে গিয়েছিল। এবার প্রাকৃতিক দুর্ঘটনায় আবারও সর্বশান্ত হল দুই পরিবার। হালিম লস্কর এবং মাজিদা লস্করের বাড়ি সোমবার সন্ধ্যায় ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়। অগ্নিকাণ্ডে ঘরবাড়ি ভস্মীভূত হয়ে যাবার পর যেটুকু সাহায্য পেয়েছিলেন সেটুকু নিয়ে আবারও বেঁচে থাকার সাহস জুগিয়েছিলেন তারা। আবারও প্রাকৃতিক রোষে সর্বশান্ত হয়ে নিরুপায় অবস্থা পরিবার দুটির। তারপরে ফেরেই ঝড়ঝড় বৃষ্টি হয়ে ফেরেই নষ্ট চলে গেল, কিছু নিয়ে আর উড়ে নিয়ে সব পানি ফেলে দিলে, আর কী করবো, আর কিছু নিয়ে বসে আসবে, খাওয়া দাওয়া নিয়ে আর বসে আসছি। সোমবার সন্ধ্যা থেকে তাদের আর কপালে কোনো খাওয়া জোটেনি। যদিও জীবন থেমে থাকে না, তাই ভেঙে পড়া ছাউনিগুলি আবারও জোড়া লাগানোর কাজ মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে। তবে সর্বশান্ত পরিবার দুটি বর্তমানে একটু সাহায্যের আশায় তাকিয়ে রয়েছে প্রশাসনের মুখের দিকে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, ওঙ্কার বাংলা।